रोटी रोटी हो भाई নবদ্বীপে সজ্জিত আলোচনা প্রেসক্লাবে শীততাপ নিয়ন্ত্রিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে আমি অনুরোধ রাখব মাননীয় উপমুখ্যমন্ত্রী স্বর্গীয় শ্রী বিষ্ণুদেব বর্মা মহোদয়ের কাছে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন রূপে সজ্জিত এই আলোচনা প্রেসক্লাবে শীততাপ নিয়ন্ত্রিত ভবনে শুভ উদ্বোধন করার জন্য ফলক উন্মোচনের মধ্য দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ভবনের শ্রী রতন বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসন অলংকৃত করার জন্য আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী প্রণব সরকার মহাশয়কে ঐতিহ্যবাহী সজ্জিত আগরতলা প্রেস ক্লাবের এই শীতলাপ নিয়ন্ত্রিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী প্রণব সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহাশয়কে একই সঙ্গে আমরা বরণ করে নেব রাজ্যের ঐতিহ্যবাহী ঋষাপুরকে বরণ করে নিলাম মঞ্চ উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নিচ্ছি মঞ্চে মন্ত্রী যারা উপবিষ্ট রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা এবং আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী প্রণব সরকার মহাশয়কে এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য বিভিন্নভাবে অনুরোধ রাখব অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী স্বর্গীয় শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে এবং ওনার পাশে থাকার জন্য অনুরোধ রাখছি মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিকে ও পূর্ণবাদ পূর্ণ নিদান পূর্ণা পূর্ণবাদ ছুঁয়াতে পূর্ণস্য পূর্ণ বাধায় মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো এই তোমার কাছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উচ্চারণ করতে হয় আগুনের পরশ মনি ছোঁয়া ও প্রাণে এই জীবন পূর্ণ করো শোনায় তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা সরকার
কৃষ্ণাস মহাশয়। আজকে আমরা আউটডোর প্রেস ক্লাবের ব্যাপারে গিয়ে আউটডোর প্রেস ক্লাবের নতুন সংস্করণ এবং এক্সিবিশনের বিকাশের ছোটের পক্ষ থেকে করা হয়েছে প্রেস ক্লাবের সহযোগিতায়। তার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সদস্য সদস্যবৃন্দ উপস্থিত সদস্যমণ্ডলী
আপনারা সবাই অবগত হয়েছেন যে এই ক্লাবের আগে আমাদের একটা ছোট্ট ক্লাব ছিল, তখন ক্লাবের সদস্য সংখ্যা কম ছিল। 2006 সালে এটা তখন আমি প্রেসক্লাবের সম্পাদক ছিলাম, প্রথমবার আমি নির্বাচিত হয়েছিলাম। তখন এটাকে আমরা ভেঙে এই বিল্ডিংটা আমরা তৈরি করি, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে এর আর কোনো সংস্কার হয়নি, কোনো ধরনের কাজ এটাতে হয়নি, সব রোগগুলো ভেঙে পড়ছিল। তখন বর্তমান সরকার আসার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনি একাধিকবার প্রেসক্লাবে এসেছেন, উনি দেখেছেন, উনি তখন নিজে থেকে বলেছিলেন যে ক্লাবটা সংস্কারের প্রয়োজন আছে। এর আগে রাজ্যের উপমুখ্যমন্ত্রী মাননীয় বিষ্ণুদেব এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি উনিও একাধিকবার এসেছেন, উনিও একাধিকবার বলেছেন যে এটা সংস্কারের প্রয়োজন আছে। এখনই তিনি মঞ্চে বসে বলছিলেন এটা ফলস সিলিংয়ের কথা। আপনারা জানেন যে সাংবাদিকদের পরিধি আজকে অনেক বৃদ্ধি পেয়েছে, সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন আর আগের যে পরিকাঠামো, এই পরিকাঠামোতে প্রেস ক্লাব সম্ভব না। তখন রাজ্য সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠালাম যে যাতে আমাদের ক্লাবের পরিসর বৃদ্ধি করা হয় এবং আরও সুযোগ সুবিধা যাতে অন্তর্ভুক্ত করা যায়, কারণ গরমের দিনে এই হলে অনুষ্ঠান করা যায় না, অত্যন্ত গরম লাগে। তখন উপরে একটা তালা করা হয়েছে, সেটাতে অনেক বড় একটা হল করা হয়েছে যেখানে অনেক বড় পার্টি গাড়ি দেওয়া যেতে পারে, সবগুলো হল ছিল তা নিয়ন্ত্রিত করা হয়েছে। এখানে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে করা হয়েছে, সবগুলো হল করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বিশ্বের অনেকের সরকার বয়সও বেড়েছে, এখানে ওঠার জন্য অনেকের সমস্যা হয়, এই কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম লিফ্ট বসানো। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে স্থানীয় বিধায়ক আশিস কুমার সাহা লিফ্টের অর্থ মঞ্জুরি দিয়েছেন। এখন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে আমার একটা দাবি থাকবে প্রেসক্লাবের পক্ষ থেকে যে এই লিফ্টটা বসাতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে, কারণ একটা স্ট্রাকচারের দরকার হয়, আরসিসি পিলারের দরকার হয়, এই অর্থটা আমাদের হাতে নেই। আপনারা যদি একটু দয়া করে আমাদের সাহায্য করেন এই লিফ্ট বসানোর ক্ষেত্রে, কারণ অনেক সিনিয়র সাংবাদিক আছে, বয়স্ক সাংবাদিক আছেন যাদের উঠতে অসুবিধা হয়, এখন তিনতলা থেকে চারতলা হয়েছে, আবার তিনতলাতে আরও একটা রুম বেড়েছে, সব মিলিয়ে লিফ্ট ছাড়া একদম অসম্ভব হয়ে পড়েছে। রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনি যদি এই বিষয়টা একটু দেখেন যে আমাদের এই ক্লাবে যদি লিফ্ট বসানো যায়। আমরা জানি যে গত 2 বছরে এরা যে সাংবাদিকদের জন্য প্রচুর কাজ হয়েছে, আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে যা যা দাবি আমরা করেছি প্রায় সবগুলো কাজই আমরা করেছি, পেনশন বাড়ানো থেকে শুরু করে ইলেকট্রনিক চ্যানেলের সাংবাদিক ভাইদের মধ্যে এডুকেশন কার্ড দেওয়া এবং সবচেয়ে বড় জিনিস হল প্রেস জ্যাকেট দেওয়া সাংবাদিকদের মধ্যে যারা ইন্টেরিয়রে কাজ করে। আমরা শুধু আগরতলা প্রেসক্লাবের কথা দাবি তুলেছি, কিন্তু সারা রাজ্যে সাংবাদিকদের দেওয়া হয়েছে ইলেকট্রনিক চ্যানেলে যারা কার্ড পেয়েছেন, ইলেকট্রিশিয়ান কার্ড পেয়েছেন, তাদের সারা রাজ্যের সাংবাদিকদের দেওয়া হয়েছে, একইভাবে জ্যাকেটও সারা রাজ্যের সাংবাদিকদের দেওয়া হয়েছে। হয়তো আরও কিছু দেওয়ার প্রয়োজন থাকতে পারে, কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। পেনশন ছিল 1,000, হয়ে গেছে 10,000। আপনারা জানেন যে এখন একটা কাজ আমাদের বাকি রয়েছে, হাউসিংয়ের কাজ। এটা কিছুদিন আগে রাজ্যের তথ্য দপ্তরের মাননীয় অধিকর্তা উনি ভিজিট করেছেন, এসডিএম সদর ভিজিট করেছে জায়গাটা, জায়গাটা স্ক্যাচও একটা তৈরি হয়েছে। আমি অর্থমন্ত্রীর কাছে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাংবাদিকদের আবাসনের যে সমস্যাটা আছে এটা যাতে সমাধান করা যায়। আমরা জানি যারা মহকুমা থেকে সাংবাদিকরা আসে তারা আজকে এখানে থাকতে পারে, এবং আমরা
হাউসগুলো যদি বলে দেয় আমরা তাদের কাছ থেকে পয়সাও নিই না, বিনা পয়সায় আমরা এখন এসি রুম দিচ্ছি থাকার জন্য, কিন্তু স্থায়ীভাবে যাতে বাসস্থান পেতে পারে তার জন্য আমরা একটা জায়গা চিহ্নিত করা হয়েছে, রাজস্ব একটা জায়গা চিহ্নিত করেছে একদম শহরের খুব কাছে দুর্গাবস্থির কাছে একটা জায়গা চিহ্নিত হয়েছে। এই জায়গাটাতে যাতে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এটাতে আবাসন যাতে তৈরি করা যায় সেই জিনিসটা যাতে রাজ্য সরকার দৃষ্টি রাজ্য সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন যে এর যে দুর্ভাগ্যজনকভাবে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এখনো এই দুজন সাংবাদিকের হত্যার বিচার হয়নি, সিবিআই তদন্ত শুরু করেছে। আমাদের দাবি থাকবে যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত প্রক্রিয়া শেষ করে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রকৃত আসামিদের যাতে গ্রেপ্তার করা হয়। এবং আপনারা জানেন এই প্রেস ক্লাবে থাকতো বাংলাদেশ থেকে এসে লোক, এই প্রেস ক্লাবে থাকতো তাদের কোনো পরিচিত ছিল না, অপরিচিত লোক এসে এখানে রাখা যেত রাখা হতো। এখন এই ধরনের সিস্টেম টোটালি আমরা বন্ধ করে দিয়েছি। এখন হাউস সাথে আমি ডাইরেক্ট কথা বলি, হাউজের যার যিনি কর্ণধার আছেন উনি যদি আমাকে ডাইরেক্ট বলে উনাদের আইডেন্টিটি কার্ড রেখে আমরা গেস্ট হাউস ইউজ করতে দিই। এবং আপনারা এও জানেন লকডাউনের সময় যখন করোনা পরিস্থিতিতে আগরতলা প্রেস ক্লাব সারা রাজ্যে সাংবাদিকদের জন্য যা যা করার দরকার সেনিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সব আমরা পৌঁছে দিয়েছি, আমি নিজে গিয়ে বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়েছি। এবং আপনারা মাননীয় আপনি হয়তো জানেন না এই রাজ্যে প্রায় 15 জনের মতন সাংবাদিক চিত্র সাংবাদিক সবচেয়ে বেশি চিত্র সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছে, তাদেরকে চিকিৎসা যাবতীয় নজরদারি করুন, খোঁজ খবর করুন। আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি করেছি আমরা করেছি এবং ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং আসার কথা যে ওনাদের কোনো অসুবিধা হয়নি, সবাই এখন সুস্থ হয়ে উঠেছে, ওনাদের সব কিছু আমরা প্রতিদিন নজরদারি করেছি, ডাক্তার সাথে কথা বলেছি, যেখানে প্রয়োজন দিল্লির ডাক্তারের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিয়েছি। আমি এই মুহূর্তে যারা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদের নাম এখানে বলতে চাই না, বর্তমানে সবাই সুস্থ আছেন। এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করছি। আশা করব যে বর্তমানে যে দুটো কাজ আমার দৃষ্টিতে এখনো পেন্ডিং আছে, একটা হলো বিজ্ঞাপন পলিসি যেটা পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে হয়তো হতে পারে, দীর্ঘদিনের একটা বিজ্ঞাপন পলিসি আমাদের দাবি, ইলেকট্রনিক চ্যানেলে আমাদের ভাইদের একটা দাবি, এগুলো যাতে এটা যাতে আমাদের হয়ে যায়। আর একটা দাবি হলো আমাদের আবাসনটা, আমি বারবার এই কারণে বলছি যারা গৃহহীন সাংবাদিক যে আছে, বহু গৃহহীন সাংবাদিক এই শহরে সাংবাদিকতা করে, ওনাদের পক্ষে সম্ভব না এই রাজ্যে একটা ঘর তৈরি করা। আপনারা যদি আমাদের গৃহের ব্যবস্থাটা করে দিতে পারেন তাহলে এই রাজ্যের সাংবাদিকরা আমাদের মধ্যে চিরকৃতজ্ঞ থাকবে। আমি আরো রাজ্য সরকার আবারও আমি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জ্ঞাপন করছি যে এই প্রেস ক্লাবের পুরো সংস্কার গমনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য, বিশেষ করে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন উপমুখ্যমন্ত্রী, উনি যখনই ওনার কাছে প্রেস ক্লাবের ফাইল গেছেন উনি সাথে সাথে আমাদের মঞ্জুরি দিয়ে দিয়েছেন, এখানে বসেও একটা মঞ্জুরি দিয়ে দিয়েছেন, বলেছেন আমি টাকা দিয়ে দেবো ফল সিলিং লাগিয়ে দাও। আরেকটা জিনিস, আজকের অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করার কথা ছিল প্রেস ক্লাবের মাননীয় সভাপতি সুবোধ মহোদয়, উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনি খুবই অসুস্থ আছে এই কারণে উনি আসতে পারেননি। আশা করব আমাদের যারা আছেন সবাই এই বিষয়টা মেনে নেবেন যে উনি অসুস্থ আসতে পারেননি। আর আবারও আমি আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং তথ্য প্রযুক্তা রতনবাবু যিনি সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমাদের দুঃখে সুখে উনি আমাদের সাথে থাকেন, ওনাকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে যারা সিনিয়র সাংবাদিক এখানে এসেছেন, সাজাদ আলী এসেছেন, সেবক পর্যায়ে সৌরজিৎ পাল সহ আমাদের কার্যকরী কমিটির সদস্য সঞ্জয় পাল মহোদয় এসেছেন, জমি সংখ্যা ট্রাস্টের চেয়ারম্যান, ওনাকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে শারদীয় প্রণাম। প্রেস ক্লাবের সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহোদয়, আমাদের আইসিএর ডাইরেক্টর
সিদ্ধার্থ বিশ্বাস মহোদয়, যারা সিনিয়র সাংবাদিকরা আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং যুব সাংবাদিকরাও দেখেছি কিছু বসে আছেন, প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, দেরি হয়ে গেছে আসার, আমি ছিলাম বিশাল করে আমাদের মন্ত্রীর সঙ্গে এনসি দেবর্মার সঙ্গে, আর শেষ বক্তা হওয়ার কারণে উঠে আসার সুযোগটা নেই আমার, আর মন্ত্রী হওয়ার আগে আমি প্রায় ছয় মতেই আসতাম, কিন্তু আজকাল কি যদি হয়ে যায় তিনবার হয়ে যাচ্ছে প্রায়, ক্ষমা প্রার্থী আপনাদের। শুভ লগ্নে থাকলে ভালো ছিল, অনেকদিনের পরিচয় শুনলাম প্রথমবার থেকে, আমাদের অধিকর্তা থেকে যে উনি অসুস্থ ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি সিনিয়র লোক এবং সরকার যা করছে সেটা হোসেন বাবু কিছু বলেছেন, আমরা এই প্রথমবার সরকারে এসে আবার দেখলাম সংবাদ জগতে কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়া দরকার সরকার। আমি এখানে এসেছিলাম একবার সেমিনারের জন্য, প্রণববাবু ছিলেন, শুভবাবু ছিলেন, বাংলাদেশের প্রতিনিধিরা আসলেন, পরে একটা সেমিনার হল, খুব ভালো সেমিনার ছিল সেটা, কর্পোরেশন টিম ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ ট্রেড কর্পোরেশন, অনেক বিশিষ্ট লোকরা এসেছেন বাংলাদেশ থেকে, তখন দেখলাম ভালো অবস্থাটা ভালো না, গিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম এই প্রেস ক্লাব তাকে সংস্কার করা দরকার, এবং আমি জানি প্রত্যেক শহরে প্রত্যেক টাউনে যে প্রেস ক্লাব থাকে সেটা ল্যান্ডমার্ক, প্রেস ক্লাবটা একটা শহরের ল্যান্ডমার্ক, তাই আমরা ভাবলাম এটি সংস্কার করা দরকার অন্তত কিছু, তাই সংস্কার হলো, ভালোই লাগছে দেখি আজকে এসি লাগা, কোনো বাবুকে বললাম অস্ত্রিংটা করে দেবো আরো সুন্দর হবে, আমরা তো করবো আমরা আসবে জানি, এটা আগরতলা শহর একটা প্রাচীন শহর, সেখানে একটা ল্যান্ডমার্ক প্রেস ক্লাব থাকবে সেটা আমরা সকলেই চাই, এবং সাংবাদিক বন্ধুরা যেমন ভালোভাবে থাকতে পারে, কারণ আমরা বিশ্বাস করি এবং শুধু বক্তৃতা দেওয়ার জন্য নয়, হেলদি প্রেস মানে হেলদি সোসাইটি, একটা হেলদি প্রেস থাকা মানে একটা হেলদি সোসাইটি থাকা, এবং আমরা সবসময় চেষ্টায় থাকবো প্রেস হেলদি হোক, সোসাইটি হেলদি হোক, গভর্নমেন্ট হেলদি থাকুক, তিনি যা বলুক এই চেষ্টা আমরা করবই, এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা তো রুটিন ছিলাম না সরকারে এসছি, এসে দেখলাম ঋণ ডেফিসিট, তারপর আবার কোভিড, তারপর আমার সাহস হারাই ডেভেলপমেন্ট শুরু করব, ছোট স্টেট আমাদের যেমন জাতিরও আছেন এখানে, অনেকজনে আমাকে বলে আমার মন্ত্রীরা যারা বন্ধু বান্ধবরা দিল্লিতে আপনার ছোট স্টেট, আমি ছোট স্টেট হতে পারে কিন্তু ডেভেলপমেন্টের জন্য এখন অনেক কিছু বাকি, আগে যখন আমি বিজেপিতে ছিলাম বা বিজেপি এখনো আছি বিজেপি সংগঠনে ছিলাম, তখন আমাকে আদমানজি বলতো আরে চলে যাও ধর্মনগর, ধর্মনগর চলে যাও, আমি বলতাম 180 কিলোমিটার আসা যাওয়া করা বড় কষ্ট, উনি বলতেন আরে কি বলছেন জওয়ান ছেলে চলে যাবো 180 কিলোমিটার কত দূর, তখন কিন্তু আমাদের এখান থেকে ধর্মনগর যেতে 8 ঘন্টা লাগত, আমি তখন শিখলাম যে মানুষের সামনে বলতে 1 কিলোমিটার ত্রিপুরা যে ঘন্টা দিয়ে চলে, দূরত্বটা আমাদের বোঝাতে হয় ঘন্টা দিয়ে, ওই ঘন্টা লাগে এখানে যেতে, ওই ঘন্টা লাগে এখানে যেতে, তখনই মানুষ বুঝবে, তো একটা চ্যালেঞ্জ হলো উন্নতি করার চ্যালেঞ্জ এই সরকার সামনে, আর একটা আর্থিক চ্যালেঞ্জ, আর নতুন সরকার আমাদের অ্যাসপিরেশন অনেক বেশি মানুষ, আর সেটা থাকা উচিত, মানুষের অ্যাসপিরেশন থাকা উচিত, কারণ ভারতবর্ষ টুডে অ্যাসপিরেশন ইন্ডিয়া, কারণ যুবক হয়ে গেছি, যুবক যুবতীরা সংখ্যায় নেই ভারতবর্ষ, তা আমাদের সরকারের সামনে তিনটা চ্যালেঞ্জ, একটা অ্যাসপিরেশন ফুলফিল করা,
একটা আর্থিক চ্যালেঞ্জ আর একটা ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ সেটা নিয়ে আমি সরকার চাচ্ছি আজকে আপনাদের সহযোগিতা কামনা এই চ্যালেঞ্জগুলো মিট করা সরকারের পক্ষে সম্ভব না এটা সবকে নিয়ে করতে হবে সমাজকে নিয়ে করতে হবে সমাজের বাইরে তো আর आवासन कर ত্রিপুরা অ্যাকোয়েশন গাইডলাইন ইন দ্য হোল নাইন নাইন মানে বহুত আজকে অবধি আজকে তো ঠিক বিশ এগারো বছর আগে সেটাকে চেঞ্জ করা দশ বছর আগে যে সংবাদ মাধ্যম ছিল সেটা এখন নেই বহু নতুন নতুন মাধ্যম এসে গেছে সেটাকে ইনক্লুড করা ত্রিপুরা প্রেস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রেডিটেশন রুলস 2001 সংশোধন করা সেটা অনেক গ্রহণ হয়ে গেছে বড় দরকার उन्नति रूल्स बदलाते पुराना रूल्स गुलो नतून दिए ইন্টারচেঞ্জ করতে হয় কারণ 2009 2010 মানে ওয়ান ডিকেড রিসেন্টলি ওয়ান ডিকেড ওল্ড আর যেখানে আজকাল সব কিছু মধ্যে আপডেট হচ্ছে কম্পিউটার কিনছি তো এক বছরের মধ্যে পুরানো হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা মোবাইল ফোনের জন্য তিন মাস পরে যন্ত্র না হয় ঠিক আছে আপডেট প্রয়োজন না সুতরাং আপডেশনের যুগ সব কিছু আপডেশন হচ্ছে সরকার করছে এবং বিজ্ঞাপন 2018-19 ছিল 3.50 আজকে এটা 10 কোটি টাকা বিতে বাজেট এস্টিমেট বাজেট কোথায় ছিল 3.5 কোটি টাকা আমরা আসার পর আজকে আছে 10 কোটি টাকা হিন্দি বাজেট এস্টিমেট রিভাইজ এস্টিমেট মারতেও পারে রিভাইজ এস্টিমেট মারতেও পারে সুতরাং আমরা যখন বলি মনোযোগে বলে কথা বলার জন্য চতুর্থ সম্ভ চতুর্থ সম্ভ আমরা কিন্তু যেমন বলছি কাজও তেমন করার চেষ্টা করছি সেটা একটু কমন একটা হয়ে গেছে আজকাল সবকালে বক্তিয়া দিল্লি স্পেস ক্লাবে আসলে বক্তব্য দিতে হবে আপনারা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেটা আমি এই বলি না কথা আমি বলছি আজকে যা বলছি তা করার চেষ্টা করছি যা বলছি তা করার চেষ্টা করছি পুরোপুরি করতে না পারি কিন্তু আরম্ভ তো করেছি 2009 যে নিয়ম ছিল বা আইন ছিল সেটাকে আপডেশন করা আবাসনের জন্য জায়গা দেওয়া প্লেসমেন্টকে জায়গা দেওয়া বিজ্ঞাপনের বাজেট বাড়িয়ে দেওয়া প্রায় তিন গুণ আড়াই গুণ তিন গুণ সেটা কিন্তু পজিটিভ একটা পজিটিভ পদক্ষেপ কেউ ভাবতে পারে ছোট কেউ ভাবতে পারে বড় কিন্তু পজিটিভ দৃষ্টিকোণ করতে হবে কেউ ভাবতে পারে কি আমি বলা যে জিজ্ঞেস করে আপনি এখন নাম দিয়েছেন কি বলে বিরুদ্ধ মানিক্য নামে কি বড় কাজটা করলেন আমি বললাম যে ছোট যদি কাজ হতো এটা 70 বছর কেন হবে না আপনি মূর্তি বানিয়েছেন
তো কিভাবে প্রতিযোগিতার নামে কি বড় কষ্ট করবে আমি বড় এত ছোট খাতি হয়ে গেল তো 70 বছর হলো তাই আজকে এই পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে সেটা কি বড় কি ছোট কি হয় না কিন্তু যা পজিটিভ স্টেপস ইতিবাচক সেটা সবাই স্বীকার করতে হবে This government is taking positive steps in all fields. And this is the solution to the problem. But that is just to say that the society is not able to take care of it. Society is not able to take care of it. Take care of it. Society is just to have to take care of it. But when we talk about सांबादिक তাদেরকে সাহায্য করলে সমাজ সুরক্ষিত থাকবে
সুস্থ থাকবে, আলোচনা হবে, গণতন্ত্র থাকবে, আমরা এটা বিশ্বাস করি দৃঢ়ভাবে। আমার পার্টি, ভারতীয় জনতা পার্টি আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কথা, কারণ আমরা দেখেছি 1977 ইমার্জেন্সি আমাদের নেতারাই গেছে ঠিক আছে, আদানিজি হোক অটলজি হোক আমাদের নেতারাই চলে গেছে। প্রেসকে হত্যা করতে গেলে কি হয় আমরা দেখেছি, সেটা আজকেও আমরা পালন করে ভারতবর্ষের কোনো পার্টি যদি কোনো কিছু করে থাকে আজকে আমরা ইমার্জেন্সিকে ব্ল্যাক টেক মানি, অন্য পার্টির মানে কি মানে যায় এটা আমি সিপিএম মানে কি মানে না আমার জানা নেই, কারণ আমি সিপিএম পার্টি ছিল না করতে ভারতীয় জনতা পার্টি আজ অব্দি মানে সে ইমার্জেন্সি ইজ এ ব্ল্যাক ডে ইন হিস্ট্রি অফ ত্রিপুরা। তাই আপনাদের কাছে আজকে বলে গেলাম আমরা কি করতে পেরেছি, কি করতে চাই, এবং আইসিএ অর্গানাইজ করছে কাউন্সিল নিয়ে এবং প্রেস ক্লাব থেকে প্রণব বাবু এসে নিমন্ত্রণ করলো, উনি তাকে আমি আর না করি না সব উনি এসে আমাকে নিমন্ত্রণ করলো প্রেস ক্লাব থেকে আমাকে আসার জন্য, আইসিএটি অ্যারেঞ্জ করলো, সুন্দর প্রোগ্রাম অর্ধে ভালোই লাগছে, আরো সুন্দর করা দরকার আমি ভাবি, কারণ এখানে এখন আস্তে আস্তে আমাদের ত্রিপুরা আগের মতন নেই, প্রেস ক্লাবের বাইরে থেকে লোক আসবে আর প্রেস ক্লাবের সুন্দর না হলে আমাদের ইজ্জত যাবে। আমাকে বলবে আরে ভাই কে আপনার ক্লাবের ভরা ভাই আচ্ছা নিয়ে আমার আবার আগে দেখবো, এখানে সেমিনার করা যাবে, আলোচনা সভা ত্রিপুরা তো কাট অফ নেই আর মেন স্ট্রিম থেকে, আমি কোনো সরকারকে সমালোচনা করতে চাই না, বিগত দিনে নীতিগত কারণে আইডিওলজিক্যাল কারণে ত্রিপুরা ওয়াজ কাট অফ ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া, সেটা স্বীকার করতে হবে, আইডিওলজির কারণে হোক বা দৃষ্টিকোণের কারণে হোক ত্রিপুরা ওয়াজ মোর অর লেস কাট অফ আছে, কিন্তু ত্রিপুরা ইজ ইন দি মেন স্ট্রিম এবং মেন স্ট্রিম থাকার সমাজে আজকে অনেক সেমিনার হতে পারে, আলোচনা হতে পারে, ডিসকাশন হতে পারে, ডিবেট হয়েছে খুব সুন্দর, আমি ছিলাম টাউন হলে হয়েছিল ডিবেট, খুব সুন্দর ডিবেট হয়েছে, ভালো ভালো সাংবাদিকরা এসেছে বাইরের থেকে, সো দিস ইজ দ্য হাব, এটা হাব হতে পারে অফ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি অফ ডিসকাশন। তাই আমরা সবসময় ভাবি সুন্দর প্রেস ক্লাব হোক ত্রিপুরায় যে বিশেষ করে আগরতলায় আমাদের রাজধানীতে, এবং সামগ্রীর কাছে আমার শুভেচ্ছা পুজো আসছে, মার কাছে প্রার্থনা করবেন সকলে সুস্থ থাকে, রোগ মুক্ত থাকে, এবং এটাও আশা করবো আপনাদের থেকে আপনারা যারা একটু মানুষের নজরে নিয়ে আসেন আপনাদের নিয়ম কানুন মানে চিন্তার সময়, কারণ সেটা তো পাবলিকের জন্যই মানা হয়েছে, যেখানে সরকারের কোনো লাভ নেই পাবলিকের জন্যই বানানো হয়েছে, এবং পূজার পরে সব মানুষ সুস্থ থাকে আবার যখন কোভিডের স্পাইক না হয় সেটার জন্য বানানো হয়েছে। তাই আপনাদের কাছে শুভেচ্ছা আগে দিলাম, দশমীর শুভেচ্ছা দিলাম, দুর্গা পূজার শুভেচ্ছা দিলাম, দেওয়ালিও শুভেচ্ছা দিলাম, এরপরে মনে হয় আবার দেখা হবে ঠিক না, এই বলে আপনাদের বিদায় নিচ্ছি। আরে বাবা আরে বাবা আল্লাহ।